মোদীকে জবাব দেওয়া লাগবে। ভারতবর্ষের স্বাধীন পতাকা রক্ত দিয়ে লেখা তেরঙ্গা পতাকা দেশের বাইরে যেখানে যেখানে আগুন জ্বালানো হয়েছে এই প্রত্যেকটা পতাকার দেশপ্রতি হওয়ার জন্য নরেন্দ্র মোদীকে কড়ায় গণ্ডায় জবাব দেওয়া লাগবে ভারতবাসীর কাছে। জিসকো রহনা তা চায়ে কে দোকান পে উসকো হাম বৈঠা দিয়া পার্লামেন্ট কি চেয়ার পে। এটাই তো আমাদের ব্যর্থতা, এটা আমাদের দোষ। বারবার মাথায় রাখতে হবে, বারবার মাথায় রাখতে হবে যে আমি আর আপনি যেন কখনোই কোনো ষড়যন্ত্রের শিকার না হয়ে যাই, কখনোই না। খুব গভীরভাবে ভাবনা চিন্তা করে আমাদের পা ফেলতে হবে। এদেশে অপরাধ করার কারণে ইন্দিরা গান্ধীকেও একসময় জেল হয়েছিল। তো ইন্দিরা গান্ধী তৃতীয় বিশ্বের মহান নেত্রী তিনি ছিলেন, তো তার যদি সংবিধান অনুযায়ী জেল হতে পারে তাহলে নূপুর শর্মার জন্য তো জেলের দাদু হওয়া উচিত। কিন্তু এরা তার অ্যারেস্ট করবে না সহজে এবং শাস্তিও দেবে না সহজে, কারণ ওদের যে পাতা ফাঁদ দেশটা যত উত্তাল হবে ঘোলা জলে ওদের মাছ ধরতে তত সুবিধা হবে। এই জন্যে আমরা বারবার বলছি একটা শান্তিপূর্ণ আন্দোলন একশত কামানের চেয়ে বেশি শক্তি রাখে, একশো কামানের চেয়ে বেশি শক্তি রাখে একটা শান্তিপূর্ণ আন্দোলন। কেউ যেন আপনাদের মাথাটা গরম করে না দেয়। তার শাস্তি সংবিধান অনুযায়ী শাস্তি আমরা চাই, কিন্তু এই শাস্তি তারা সহজে দেবে না, দেশটাকে আরও রসাতলে দেবে। কারণ এদেশের স্বাধীনতার পিছনে তাদের কোনো অবদান ছিল না, সেই জন্য দেশটার প্রতি তাদের মায়ামমতাও কম আছে। ইসমাইল সাহেব বলছিলেন যে বিদেশিদের যারা আমাদের এদেশের ছেলেরা বিদেশে কর্মরত তাদেরকে ঘরে ফেরানো হবে, ভারতীয় পণ্য বয়কট করা হচ্ছে, ভারতীয় পণ্য বয়কট করা হচ্ছে, এবং ভারতবর্ষের যারা কর্মী সে সমস্ত দেশে কাজ করে তাদেরকে ঘরে ফেরানো হচ্ছে। আচ্ছা এটা কি আমাদের জন্য লক্ষণটা ভালো মনে করছেন? এদেশের যদি আর্থিক মন্দা দেখা দেয় তাতে কি আমাদের কষ্ট হবে না? আজকে বিদেশের বিদেশিরা তারা ভারতবর্ষে তেরঙ্গা পতাকায় আগুন লাগিয়ে পড়াচ্ছে, এটা কি আমাদের জন্য লজ্জা নয়? আজকে ভারতবর্ষের বাইরে এদেশের যত অ্যাম্বাসাডার রাষ্ট্রদূত আছে সেই সমস্ত দেশের রাষ্ট্রপ্রধানরা আমাদের রাষ্ট্রদূতদেরকে ডেকে ডেকে পার্লামেন্টে পার্সোনাল অফিসে ডেকে ডেকে ধমকানি দেওয়া হচ্ছে যে আপনি ভারতবর্ষের অ্যাম্বাসাডার রাষ্ট্রদূত আমার দেশে আছেন, আপনার দেশে এমন একটা কথা কেন বলা হলো নবী মোহাম্মদ সম্পর্কে? আমার দেশের রাষ্ট্রদূতগুলো তারাও বিদেশের মাটিতে মাথা উঁচু করে বাঁচতে পারছে না, রাষ্ট্রদূতদের অপমান হতে হচ্ছে, কর্মচারীদেরকে অপমান হতে হচ্ছে, ভারতীয় ব্যবসায়ী পণ্য সেখানে বয়কট করা হচ্ছে। তাহলে আলটিমেটলি এরা আমাদের দেশটাকেই সর্বনাশ করছে। মনে রাখতে হবে এরা শুধু মুসলমানের সর্বনাশের জন্য আগুন নিয়ে খেলেনি, আসলে এদেশের যদি একশো টাকা ক্ষতি হয় চোদ্দ টাকা ক্ষতি হবে মুসলমানের, ছিয়াশি টাকা ক্ষতি হবে তো মুসলমানদের। আর্থিক যদি অ্যাকর্ডিং টু পার্সেন্ট হিসাব করি হিন্দু ভাইদের এটা বুঝতে হবে, আসলে মুসলিম খাতরে মে নেহি হয়, শিখ ইসাই খাতরে মে নেহি হয়, আসল মে হিন্দুস্তান খাতরে মে পড় রহি হয়। এরা তো দেশটা কি বিপদের মুখে ঠেলে দিচ্ছে। সুতরাং নরেন্দ্র মোদীকে জবাব দেওয়া লাগবে। ভারতবর্ষের স্বাধীন পতাকা রক্ত দিয়ে লেখা তেরঙ্গা পতাকা দেশের বাইরে যেখানে যেখানে আগুন জ্বালানো হয়েছে এই প্রত্যেকটা পতাকার দেশপ্রতি হওয়ার জন্য নরেন্দ্র মোদীকে কড়ায় গণ্ডায় জবাব দেওয়া লাগবে ভারতবাসীর কাছে। আপনার ব্যর্থতার কারণে দেশের কর্মচারীরা বিদেশ থেকে ঘরে ফিরবে কেন? আপনার ব্যর্থতার কারণে ভারতবর্ষের পতাকা বিদেশ অপমানিত হবে কেন? আসলে গলতি হাম ভি কে আয়, জিসকো রহনা তা চায়ে কে দোকান পে
উসকো হাম বাইটা দিয়া পার্লামেন্ট কি চেয়ার পে। এটাই তো আমাদের ব্যর্থতা, এটা আমাদের দোষ। প্রতিবেশী হিন্দু ভাই যারা আছেন আমি তাদেরকে বুঝতে অনুরোধ করছি, 14% মুসলমানদের কিছু হবে না, 86% মুসলমান ভাই যারা আছেন তাদের উপায়টা কি হবে? কথায় বলে ঘর পড়ে পুরো সারপোকা মেনে তবে আর কাজ। আরে খালু, তুই সারপোকা জব্দ করতে যদি তুই ঘরটাই শেষ করে দিস, খালা তুই থাকবি কোথায়? এই ধরাপাতের জ্ঞানটুকু ভদ্রলোকদের নেই। সেই জন্যে আমি আবার বলছি, আন্দোলন হাজারও হোক শান্ত সিষ্টভাবে হোক, আপনার ক্ষোভ আপনার অভিমানের কথা আপনি বলুন। গোটা বিশ্ব তাকিয়ে আছে, যে কটা মিডিয়া প্রচার করছে এই মিডিয়া প্রচার করা লাগবে না। এখানে খুব বেশি আমার জানা মতে গোটা দশে কাইবি পুলিশ আছেন, তারাও ভিডিও করছেন, তারাও দিল্লিতে পৌঁছে দেবেন। সুতরাং আমি বারবার বলছি, শান্ত সম্প্রীতির এক মহান বার্তা আমরা গোটা দেশবাসীর কাছে পৌঁছে দিতে চাই। একটু সবাইকে দাঁড়াতে অনুরোধ করছি, দাঁড়িয়ে পড়ুন। একটু দাঁড়িয়ে পড়ুন, আপনি একটু এই পাশে আছেন, আপনি এই পাশে আছেন, ও পাশে আপনি এই পাশে আছেন, একটু গায়ে আসেন, একটু সবাইকে হাতে হাত জোড়া দিয়ে দাঁড়াতে বলছি। প্রত্যেকেই আর একজনের হাত ধরুন, দেশটা একজন একজন বাঁচায় না, প্রত্যেকে আর একজনের হাত ধরুন। একা একা কেউ থাকবেন না, কারো হাত খালি থাকবে না, আমার এই হাতটাও খালি থাকতো না শুধু মাইকটা ধরার জন্য, কোনো হাত একা একই থাকবে না। এডো দেশের ঐক্য সংহতি শান্তি সম্প্রীতি রক্ষা স্বার্থে সবাই সম্মিলিতভাবে আমার স্লোগানের জবাব দিন, নারে তাকবীর, নারে তাকবীর, অল ইন্ডিয়া সুন্নাতুল জামাত, নকুল শর্মা নিপাত যাক, বিশ্ব শান্তি রক্ষার্থে নকুল শর্মা নিপাত যাক, নবীর অবমাননাকারী ধ্বংস হোক, নবীর অবমাননাকারীরা হুশিয়ার। দেশের পতাকা বিদেশে বেস্তুতি হচ্ছে কেন? নরেন্দ্র মোদী জবাব দাও। দেশের কর্মীরা ঘরে ফিরবে কেন? নরেন্দ্র মোদী জবাব দাও। ভারতীয় পণ্য বিদেশে বয়কট হচ্ছে কেন? বিজেপি জবাব দাও। নকুল শর্মার শাস্তি চাই, নকুল শর্মার শাস্তি চাই। দেশের ঐক্য নষ্ট হচ্ছে কেন? বিজেপি জবাব দাও। দেশের ঐক্য নষ্ট হচ্ছে কেন? আরএসএস জবাব দাও। হিন্দু মুসলিম শিখ ইসাই ভাই ভাই, হিন্দু মুসলিম শিখ ইসাই ভাই ভাই, নবী মুহাম্মাদের অবদানকা অপমানকারীরা হুশিয়ার, নবী মুহাম্মাদের অপমানকারীরা হুশিয়ার। নারায় তাকবীর, বসুন, বসে পড়ুন, বসে পড়ুন। বসতে বলছি, বসে পড়ুন, বসে পড়ুন। যার সামনে যিনি দাঁড়িয়ে আছেন পিছনে একটু কাপড় ধরে ইশারা করে দিন, বসতে বলুন। এই লাইনটা একটু বসলে ভালো হতো, এই লাইনটা একটু বসলে ভালো হতো। বক্স তো একটুখানি জায়গায়, বাকি জ্যান্ত বক্সগুলো, জ্যান্ত বক্সগুলো প্লিজ একটু বসুন। পিছনের মানুষ এই জায়গাটায় যে মানুষগুলো দাঁড়িয়ে আছেন ভাই বসুন, লাল গেঞ্জি আর কালো গেঞ্জি প্লিজ বসুন, হলুদ জামা প্লিজ, জোড়া হলুদ জামা, বসে পড়ুন, আল্লাহর রাস্তায় বসে পড়ুন, বসে পড়ুন।